আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা তখন 18 ফেব্রুয়ারি 2024, রোজ রবিবার, আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি ওমর ফারুক ডেইরি ফার্মে। আর এই ওমর ফারুক ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রামে। দর্শক, ওমর ফারুক ডেইরি ফার্মে আসার পর দেখতেছি বেশ কয়েকটা বড় গাভী রয়েছে, ছোট গাভীও আছে, বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট। এই গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো ওমর ফারুক ডেইরি ফার্মের মালিকের সঙ্গে কথা বলে। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর যে যেখান থেকে ভিডিও দেখছেন দর্শক, প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও পেতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো আসুন আমরা কথা বলি ওমর ফারুক ডেইরি ফার্মের মালিকের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের পরিচয়টা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক, আর এটা ওমর ফারুক ডেইরি ফার্ম, জেলা পাবনা, থানা ভাঙ্গুড়া, চৌবাড়িয়া হাড়োপাড়া একদম। আচ্ছা, চৌবাড়িয়া হাড়োপাড়া একদম মাছ বরাবরই আর কি বলা চলে। আচ্ছা, সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। কালেকশন কয়টা আছে গরু এখন? বর্তমানে 4টে আছে, 4টার মধ্যে 2টা বাচ্চালা আর একটা বিক্রি করা আছে আর কি। আচ্ছা, 4টা? আচ্ছা, 4টা গরুর মধ্যে দেখাবেন তাহলে বেচার জন্য কয়টা? 4টাই নাকি? 3টা বিক্রি করার মধ্যে আর কি। আচ্ছা, একদম বিক্রি উপযুক্ত গাভী হয়েছে 3টা? আচ্ছা, 3টার মধ্যে কি 2টা বাচ্চা সহ? 2টা বাচ্চা সহ আর একটা আছে গাব। আচ্ছা, আমরা এই পাশ থেকে তাহলে শুরু করি, আপনার গাভীগুলো দেখাই আগে। বাচ্চা সহ যে গাভীটা দেখতেছি 1 নম্বর সিরিয়ালের, এই গাভীটা কি জাতের? এটা ভাই অরিজিনাল ফিজিয়ান গাভী। অরিজিনালি ফিজিয়ান? আচ্ছা, অরিজিনালি ফিজিয়ান গাভী। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত হচ্ছে 4টা। 4 দাঁত? 4 দাঁত। আচ্ছা, দাঁতের 4টা বাচ্চা কয় নাম্বার? বাচ্চা প্রথম। প্রথম কি বাচ্চা এটা? এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? আচ্ছা, ষাঁড় বাচ্চা। বয়স কদিন হয়েছে বাচ্চার? বাচ্চার বয়স আপনার 2.5 ঘন্টা হয়েছে। 2.5 ঘন্টা? আচ্ছা, মানে কিছুক্ষণ আগেই বাচ্চা দিয়েছে। ফুল টুল তো ক্লিয়ার এখন হয় নাই? না, এখনো 2.5 ঘন্টা তো হয় না, 5-6 ঘন্টা লাগে ফুল ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, মোটামুটি একদম সুস্থ সবল গাভী তো? সুস্থ সবল। বাটতলা গুলো ক্লিয়ার হবে? হ্যাঁ, একদম ক্লিয়ার, বাচ্চা অনেক সুন্দর। আচ্ছা, বাট তো ফাটাইছেন নাকি? হ্যাঁ, বাট ফাটা বাচ্চা কয়েছে টানছি। আচ্ছা, মোটামুটি কেমন আইডিয়া করছেন গাভীটা থেকে দুধের পরিমাণ? আপনার 14-15টা আইডিয়া করা। 14 থেকে 15 লিটার? আচ্ছা, 14 থেকে 15 লিটার একটা প্রাথমিক আইডিয়া। একটু সরাই দিবেন, এই পাশ থেকে দেখাই দিই গাভীটা। তো এখন যদি বিক্রি করেন এই মুহূর্তে 1 নম্বর সিরিয়ালের, এই গাভীটার দামটা কত চাচ্ছেন? দাম চাচ্ছি ভাই 75,000 টাকা। 75,000? আচ্ছা, 1,75,000 টাকা আপনার চাওয়া দাম? হ্যাঁ, চাওয়া দাম। আলোচনার সুযোগ আছে তো? হ্যাঁ আছে, আলোচনার সুযোগ আছে। আচ্ছা, দর্শক ভাইরা যারা পছন্দ করে নিতে চাইবে, স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আলোচনা করে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা, এটা সিরিয়াল আমরা 1 নম্বর গাভী দেখে নিলাম বাচ্চা সহ। 2 নম্বর সিরিয়ালের যে গাভীটা দেখতেছি লালচে রঙের, এই গাভীটা টাঙ্গালের এক ভাই নিছে তো 15-20 মিনিট হয়েছে আর কি। আচ্ছা, এটা বিক্রি হয়ে গেছে? আচ্ছা, টাঙ্গাইলের ভাই অলরেডি নিয়ে নিয়েছে। এটা কি 1,000 টাকা লাভ বিক্রি করছে? এটা 1,500 টাকা লাভ বলেন কি? হ্যাঁ, এটা কি অনলাইনে বিক্রি করলেন? না না, অনলাইনে না ভাই, উনি আসছে দেখাই। 3 নম্বর সিরিয়ালের সাদা কালো রঙের যে গরুটা দেখতেছি, এটা কি জাতের? অরিজিনাল ফিজিয়ান। আচ্ছা, ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান। এটা দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে 2টা? 2টা। আচ্ছা, 2 দাঁত। প্রেগনেন্ট গরু? হ্যাঁ প্রেগনেন্ট। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। কতদিন সময় আছে? 18 দিন টাইম আছে কার্ডের হিসাবে। আচ্ছা, কার্ডের হিসাবে মাত্র 18 দিন সময় আছে। এখন দেশের যে কোনো প্রান্তে এই গাভীগুলো নিয়ে যাওয়া যাবে তো? প্রান্তে ভাই অনেক জায়গা বলতে কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাই ভাই। বকনা গরু, প্রথম বিয়ানের গাভী, বাটকানা লারবারে নেই আমার ভাই। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার, মাথা সাইটা দেন, এত সুন্দর মাথা, অরিজিনাল দাঁত গাই ভাই। আচ্ছা, এগুলোর কেমন ধারণা করে দর্শকরা নিতে পারে? আপনি দুধের রেকর্ড 17-18 লিটার দুধ এরকম হবে, 17 থেকে 18 লিটার এরকম আসতে পারে না? আচ্ছা, এখন যদি বিক্রি করেন, যেহেতু এটা
দুই দাঁতের গরু বকনা গরু এই মুহূর্তে দর্শকরা নিলে এটার জন্য কি দাম চাচ্ছেন? এটা 35,000 টাকা দাম চাচ্ছি। 35,000? হ্যাঁ, 2,35,000। 2,35,000? আচ্ছা, 2,35,000 টাকা। মানে সুন্দর গাবি, অনেক বড় সাইজের গাবি, সাদা কালো, সাদা অংশটাই তো বেশি দেখতেছেন। আচ্ছা, দুই দাঁতের বকনা গরু, বড় সড় গরু, 2,35,000 টাকা। 35,000 টাকা আপনার চাওয়া দাম। আলোচনার দর্শকরা সুযোগ পাবে। আচ্ছা, আসেন শেষ মুহূর্তে আমরা আরেকটা বিগ বডির গাবি দেখতেছি, বাচ্চা সহ। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক বড় সর একটা বাচ্চা হইছে, অনেক বিশাল হইছে বাচ্চা। অরিজিনালি কি বাচ্চা এটা? ফিজিয়ান গাবি, সার বাচ্চা। হলস্টেন ফিজিয়ান গাবি এবং বাচ্চা মনে হচ্ছে হলস্টেন ফিজিয়ান, সার বাচ্চা। আচ্ছা, বয়স কেমন হইছে বাচ্চার? এটা ভোরবেলা বাচ্চা দিছে, 6টার উত্তরে। আচ্ছা আচ্ছা, তার মানে দুটো বাচ্চা আজকে হইছে। হ্যাঁ, আজকে হইছে। গাবিটা কয় দাঁতে? এটা দুই দাঁত। দুই দাঁত? জি। আচ্ছা, দুই দাঁত, এটা একটা বড় সর। আচ্ছা, একটু ধীরে ধীরে দেখাই দেন। দাঁতে দুইটা না, নাকি চারটা হয়ে গেছে? না না না, দুইটা। আচ্ছা, যে দুই দাঁত না, বড় দুইটা যেটা দেখা যাচ্ছে, একটু ধীরে সুস্থে। হ্যাঁ, দুইটা দেখা গেছে ক্লিয়ার। দুই দাঁত প্রথম বিয়ান না, অনেক দর্শক হয়তো ভাবতে পারে যে অনেক বড় গাভী, দাঁত হয়তো চারটা পাঁচটা হয়ে যেতে পারে। আচ্ছা, তো বিগ বডি যেহেতু গাভী, দুই দাঁত প্রথম বিয়ানের গাভী, সঙ্গে সার বাচ্চা, বার্তলা গুলো ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার। আচ্ছা, গাভীটা দুধে কেমন আসতে পারে? দুধে এটা আপনার 22 প্লাস দুধ। 22 প্লাস? জি। আচ্ছা, 20 থেকে 22 লিটার প্লাস। এই মুহূর্তে একটা বিগ সাইজের গাভী দেখছি দর্শক আমরা, ওমর ফারুক ডেইরি ফার্ম থেকে। যেহেতু এটাও সকালে বাচ্চা হয়েছে, দাম চাইলে তো হবে না, দামটা তো আবার পাওয়া লাগবে। এটা অনেক সুন্দর গাবি এবং অনেক বিশাল গাবি, তাও দুই দাঁতের দেখতেছেন তো। আপনার মোবাইল নাম্বারটা দর্শকদের জানাবেন? 01705301028। আচ্ছা, 24 ঘন্টা। আর উপরের নাম্বারটা হলো আপনার বাবার? আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে যারা আমাদের আজকের নতুন এই ভিডিওটি দেখলেন, ওমর ফারুক ডেইরি ফার্মের নতুন এই গাভীগুলো যারা সংগ্রহ করতে চান, জাতমান দেখে, দুধ দহন করে দেখে শুনে, বাচ্চা সহ যে গাভীগুলো রয়েছে বা প্রেগনেন্ট গাভী রয়েছে, আপনারা নিতে চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনারা কিন্তু এই গাভীগুলো নিজ দায়িত্বে সংগ্রহ করতে পারবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও পেতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।